ওইখানটায় গিয়ে দোকানগুলো ভাঙত গিয়ে দেখি, আজকে যাচ্ছ কালীগঞ্জে গিয়ে ভাঙত গিয়ে দেখি, আজকে দেখি তো পলাশি পাড়ায় গিয়ে ভাঙত দেখি, একবার গিয়ে পলাশিতে মীরাবাজারে গিয়ে ভাঙত দেখি, বেলডাঙ্গায় গিয়ে ভাঙত দেখি, মুর্শিদাবাদে গিয়ে ভাঙত দেখি, রাজাবাজারে ভাঙত দেখি, কোথায় গিয়ে মেটিয়াবুরু গিয়ে ভাঙত দেখি। এদের তো সম্মান হয় না, এরা করে না কেন করতে? তার কারণ 54,000 ভোটে কৃষ্ণনগর উত্তর বিধানসভাতে এসেছে, এবং তার জন্য কৃষ্ণনগরের বেছে বেছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে হকার ভাইদেরকে দোকান ভাঙছে এই রাগে, আর কোন নেতাকে দেখতে পাবেন না আসছে। যারা এতদিনকে আপনাদের সামনে বলতো যে আমরা আপনাদের পাশে আছি, যারা বলতো আপনাদের সাথে আছি, যারা বলতো ভাই ভোটটা দিস আমাদেরকে, যারা বলতো যে হ্যাঁ আমরা দেখে দেবো, যারা বলতো যে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার দেবো না, সেই লোকগুলোকে খুঁজুন তারা কোথায় আছে আজকের দিনে দাঁড়িয়ে, কোন জায়গায় আছে দাঁড়িয়ে। আজকের দিনে দাঁড়িয়ে গত 72 ঘন্টা 96 ঘন্টা ধরে যেসব মানুষ দোকান ভেঙে গেছে, কাঁদছে, চোখের জল পড়েছে, তাদের বাড়িতে কজন খোঁজ নিতে গেছে, তাদের পরিবার আগামী 1 মাস 2 মাস 1 বছর ভবিষ্যৎ কি করে চলবে, একবার খোঁজ নিতে গিয়ে দেখুন ভারী ভারী মিথ্যা কথা। সুরক্ষিত জলে স্বনির্ভর জীবন, জল জীবন মিশন মানে শুধু সব বাড়িতে নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল নয়, জল জীবন মিশন মানে কর্মসংস্থান, স্বনির্ভরতা। এখন ঠিকমতো কাজ করতে পারছি, বাচ্চাকেও সামলাতে পারছি, এখন আমার এতটা অসুবিধা হয় না। জল জীবন মিশনে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ, সময় বাঁচিয়ে স্বনির্ভরতার পথে পা রাখছেন মেয়েরা। জল জীবন মিশন বিল্ডিং পার্টনারশিপ এন্ড চেঞ্জিং লাইভস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। বন্ধুরা, কৃষ্ণনগর শহরের সম্পূর্ণ অরাজনৈতিক যে সমস্ত মানুষরা খেটে খায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে, তারা দুটো উপার্জন করে, যারা কোনো সরকারি চাকরি কিংবা সরকারি ভাতার জন্য হা করে সরকারের দিকে তাকিয়ে নেই, আমাদের কৃষ্ণনগর শহরের সেই সমস্ত পরিশ্রমী মহান হকার ভাইরা আজকে এক জায়গায় জড়ো হয়েছে। কি কারণে? উইদাউট এনি নোটিস তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে, তাদের রুটি রুটির কোনো ব্যবস্থা না করে, হঠাৎ করে তাদের চাল চুল সব ভেঙে দেওয়া হচ্ছে, এই অন্যায়। আর এই অপরাধের প্রতিবাদে আজকে কৃষ্ণনগর তথা নদিয়া জেলার সমস্ত হকার কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে এক জায়গায় জড়ো হয়েছে। একটাই কারণ, কিছু জানেন না যে এইভাবে অত্যাচার করা হচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাতে চাইছি আজকের এই আন্দোলন পথসভার মাধ্যম দিয়ে, যে মাননীয়া আপনি কৃপা করে আমাদের এই হকার ভাই বোনের কথা ভাবুন, যাতে তাদের যদি কোনো রকম অসুবিধা না করে এই ফুটপাত পরিষ্কার করা হয় সেটা চিন্তা করুন। আর ফুটপাত পরিষ্কার করতে গিয়ে যদি কারোর কোনো অসুবিধা করতে হয় তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা বা তাদের সাথে বসে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা উচিত। গায়ের জোর করে, অত্যাচার করে, শক্তির প্রদর্শন করে কারোর পেটের ভাত বন্ধ করে দেওয়া উচিত নয়। কৃষ্ণনগরের প্রশাসন, কৃষ্ণনগরের পৌরসভা এবং কৃষ্ণনগরের প্রশাসন, নদিয়া জেলার প্রশাসন রাতের অন্ধকারে যেখানে মিডিয়া যেতে পারবে না, সাধারণ মানুষ যেতে পারবে না, সেইখানে দাঁড়িয়ে বুলডোজার চালিয়ে এসপি অফিস থেকে শুরু করে, এসপি অফিসের পাশ থেকে শুরু করে আমাদের যারা কৃষ্ণনগরের নাগরিক হতে পারে, আমাদের অনেক জায়গায় অনেক কিছু হয়, এই ফুটপাতে রাস্তা নিয়ে যারা কথা বলছেন, যারা ট্রেন টু ট্রেন রাস্তা করেছেন, ফুটপাতকে সরিয়ে রাস্তা করেছেন, সেদিনকে কেন তারা বললেন না কিছু? আজকের দিনে দাঁড়িয়ে রাতের অন্ধকারে বুলডোজার চালিয়ে আপনি আজকে ভেঙে দিলেন দোকানগুলো। যারা কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন যে আমার জিনিসপত্র ভেতরে আছে, আমাকে একবারও জানানো হয়নি, প্রয়োজন বলে বলতে হয়নি, আর প্রশাসনের মাথায় যারা বসে রয়েছেন তারা বলছেন কি? প্রশাসনের মাথায় বলে তারা বলছেন যে টোটো করে নোটিফিকেশন বলা হয়েছে, 3 দিন ধরে টোটো করে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, কৃষ্ণনগরের মানুষদের কাছে তোমরা এরকম ব্যবহার প্রত্যাশা করো, তোমরা কৃষ্ণনগরের মানুষের সম্মান নিয়ে এরকম ভাবো, আজকে
কৃষ্ণনগরের জায়গায় এত দোকানদার, আজকে জজকোটের এখানে এইখানটায় দাঁড়িয়ে দোকান, আজকে বিভিন্ন জায়গায়, আজকে গভর্নমেন্ট কলেজের পাশে দোকান, জন্মানোর পর থেকে তাদের দেখছে, 30 বছর 40 বছর দেখছে, তাদের পুনর্বাসনের কি প্রকল্প? তোমরা তাদের পুনর্বাসন দিতে কি চাইছো? আগে তোমাদের কাছে এদেরকে বিয়ে বসতে হবে, তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ নেওয়ার আমরা বলছি যে যেখানে আছে সেইখানে কিভাবে সেইখানে তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে পুনর্বাসন করা যায় সরকারিভাবে, তার ব্যবস্থা করতে হবে। আর যতক্ষণ না তুমি পুনর্বাসন করছো ততক্ষণ তোমরা কোনো হকারকে তুলতে পারবে না, ততক্ষণ তুলতে পারবে না, পরিষ্কার কথা। মিথ্যে কথা ঘুরি জুড়ে করছে, যতক্ষণ না তুমি এখানে পুনর্বাসন দিচ্ছ পৌরসভায়, সেই মার্কেট কিন্তু অনেক বেআইনি ভাবে রাস্তার জমি রাস্তাকে নিয়ে পিডাব্লিউডি রাস্তা নিয়ে করা হয়েছে। যদি পুনর্বাসন সঠিকভাবে না হয় সেই রাস্তার ক্ষেত্রেও আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন এসে পড়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়েও আপনাকে দেখুন, বিভিন্ন রাজনৈতিক দলের মানসিকতা হতে পারে, আমরা এখানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব হতে পারি, কিন্তু এখানে যারা উপস্থিত আছি তারা এখানে দাঁড়িয়ে প্রত্যেকে না কোনো আমরা কোনো ফ্ল্যাগ ইউজ করিনি, কারণ এইটা সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের লড়াই, এখানে কখনো রাজনীতি হয় না, পেটের কাছে কখনো রাজনীতি হতে পারে না, আগে পেট আগে ভবিষ্যৎ তারপরে অন্য কিছু। তাই আপনাদের কাছে পরিষ্কার ভাবে আমরা আজকে এসডিওর কাছে দুনিয়ার শ্রমিক মজদুর এক বন্ধুরা, আমরা জানি ভারতবর্ষের সংবিধান আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে রুজু রুজুর অধিকার দিয়ে, সেই অস্ত্রের সামনে আমরা মাথা নিচু করতে পারবো না। তোমাদের হাতে প্রশাসনিক পাওয়ার আর বন্দুকের নল আছে, তো আমাদের পেটে খিদে আছে, সেই খিদে আগুন এই শহরের আগুনে রূপান্তরিত হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা জেনে রাখুন, দীর্ঘ 30-40 বছর ধরে শহরের বিভিন্ন মানুষকে আমরা সেবা দিয়ে আসছি, আমরা পরিষেবা দিয়ে আসছি, আমরা মানুষের জন্য আজকে বিচার কথা যে আপনার নিবসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি নির্দেশ দিলেন সরকারি আধিকারিকদের এবং জনপ্রতিনিধিদের, তার দলের, যে যেখানে যেখানে রাস্তায় এই হকাররা রয়েছে তার কোনো একটা উষ্মার কারণে রাগের কাছে, পরের দিন আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যখন 26 তারিখে বক্তব্য রাখলেন, হকারদের পাশে থাকলেন, এই সমস্ত অস্থায়ী বন্ধুদের পাশে থাকলেন ব্যবসায়ীদের, ঠিক তার পরের দিন 27 তারিখে আমাদের মুখ্যমন্ত্রীর ভাষা চেঞ্জ হয়ে গেল, তিনি চাপে পড়ে গেলেন তার ব্যাপারটা দেখবো। তা তখনও পশ্চিমবঙ্গের এই ব্যবসায়ী বন্ধু হকাররা বুঝতে পারেনি যে হাতির দাঁত দেখানোর জন্য একটা আর খাওয়ার জন্য আর একটা। কি করা হলো, ওদের কাছে যে ব্যবসাদাররা রয়েছে যাদের দোকানকে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে, সেইখানেও তারা সরকারি মুন্সিফখানায় তারা টাকা জমা দিয়ে দিত 2015 সাল পর্যন্ত, তার রসিদ তাদের কাছে আছে। তাহলে কোথাও যেন এই প্রশাসনের একটা সম্মতি অনুমতি নিয়ে এই যে কর্মসংস্থানহীন পথে তারা করে চলেছিল, কিন্তু এমন কি ঘটনা ঘটলো যে লোকসভা নির্বাচনের পর এই সমস্ত বুদ্ধি এই সমস্ত বিষয়গুলো ওই মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় এলো। তিনি স্বৈরাচারী মনোভাব নিয়ে একবার নবান্নে বসে যে কথা বলছেন তার কার্যক্ষেত্রের প্রশাসন, তার আলাস্থায়ী দোকান ছিল ব্যস্ততম এলাকা বাস স্ট্যান্ড, সেই ব্যস্ততম এলাকা কলেজি ডে স্কুল, সেই ব্যস্ততম এলাকা এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ এলাকা। যে জল জীবন মিশনে বাড়ি বাড়ি নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল গ্রামে আনছে জীবনের ছন্দ। আপনার বাড়ি পাড়ায় গিয়ে জল পরীক্ষা করে দেখাচ্ছেন আশা কর্মীরা। এই জলটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার করবেন এবং খাওয়ার উপযোগী আর কি, বিশুদ্ধ জল, হ্যাঁ এটাই খাবেন। এই জল পরীক্ষিত, তাই এই জল সুরক্ষিত। জল জীবন মিশন, বিল্ডিং পার্টনারশিপ অ্যান্ড চেঞ্জিং লাইভস, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আমাদের সমস্ত হকার ভাইরা আজকে কেউ 24 বছর কেউ 25 বছর ধরে আমরা
এক জায়গায় কর্ম করে খাচ্ছি, সেইখান থেকে আমাদের পরিবার চলে, বাবা মা অসুস্থ তাদের ওষুধ কেনা চলে, বাচ্চাকে স্কুলে পড়িয়ে তাকে মানুষ করা হয়। কিন্তু আজকে হঠাৎ করে কোনো নোটিশ না দিয়ে কোনো কিছু না বলে আমাদের দোকানগুলো ভেঙে দিচ্ছে। আমরা আজকে 40-42 বছর বয়সে গিয়ে কী কাজ করব, কী কাজ করে খাবো, কোথায় যাবো? এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা একবারও চিন্তা করলেন না। আমরা তো বলছি যে আমরা সবসময় সরকারের পক্ষে, কিন্তু আজকে এমন কিছু করবেন না যাতে আমরা পেটে লাথি পড়ে, আমরা অনাহারে মরবো। বাচ্চাগুলো যখন বলবে বাড়ি থেকে যে বাবা চাল আনো, বাবা ডাল আনো, তখন তাদের মুখে আমরা কী তুলে দেবো? আমরা কীভাবে তাদের অন্ন জোগাড় করবো? আমরা এটা নিয়ে খুব চিন্তায় পড়ে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে নিবেদন যে আপনি দয়া করে আমাদের পেটে লাথি মারবেন না, আমরা যেখানে যেভাবে আছি আমাদের থাকতে দিন, আমরা যাতে দুটো করে কমবে খেয়ে ফ্যামিলি নিয়ে বাচ্চাগুলোকে পড়াতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। আপনি এই আশীর্বাদ করুন আমাদের উপরে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই বারবার করে করজোড়ে নিবেদন করছি, আমাদেরকে বাঁচতে দিন। আমরা উঠতে চাই না, আমরা যেখানে আছি সেখানেই ব্যবসা করতে চাই। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, সেটা হয়তো পরিবারের কারোর উপকার হচ্ছে, কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। 1000 টাকা আমরা তো পাই না, আর 1000 টাকায় কি সংসার চলে? 1 কেজি আলুর দাম হয়েছে আজকে 35 টাকা, 1 কেজি চালের দাম 50 টাকা, আজকে 1 কেজি পেঁয়াজের দাম 40 টাকা। কী খাবো আমরা, কোথা থেকে আনবো? আজকে একটা জ্বালানি গ্যাসের দাম হয়েছে 1000 টাকা 900 টাকা। তাহলে আমরা সব দিক থেকেই তো, আমরাই কি যত অন্যায় করেছি, আমরাই কি পাপ করেছি, আমরা কি অপরাধ করেছি? হ্যাঁ, আমরা এই রাজ্যে বাস করেছি বলে আমাদের অন্যায়, আমাদের সবাই মিলে কেন এইভাবে আমাদেরকে গলায় টিপে ধরা হচ্ছে? জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অথচ আমাদের দোকান তুলে দিচ্ছে, তাহলে আমরা খাবো কি? আমরা 1000 টাকাটা দিয়ে, আমাদের দান দিয়ে তো আমাদের সংসার চলছে না, কি কোথা দিয়ে চলবে? আপনারাই বলুন না, সবাই দেখুক এটা। আমাদের একটা ছোট্ট স্টেশনারি দোকান আছে, জল বিস্কুট এসব বেচি, সেই দোকানটাও আজকে বলছে ভেঙে দেবে, তুলে দেবে। আমরা চাইছি আমরা যেখানে ব্যবসা করি সেখানেই করি, আমরা কোনো ফুটপাথ দখল করে করছি না, অনেকটা দূরে আছে, আমাদের রাস্তাও অনেক বড়, আমরা কোনো মালপত্র বাইরে রাখি না, কিন্তু আমাদেরকে বাঁচতে দিন। আমার নাম কাশি সাহা।